আচ্ছা, আমরা গত ক্লাসে ওয়াইপাল পড়েছিলাম, আজকে যাব হচ্ছে আমরা পাইল ফেব্রিক করতেছি। হ্যাঁ, ওয়ার্প পাইল ফেব্রিক করতেছি। তো ওয়ার্প পাইল ফেব্রিকের বিভিন্ন সিস্টেমে হয়। ওয়ার্প পাইল ফেব্রিকের ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম, এর মধ্যে একটা প্রথমে আমরা পড়ছিলাম হচ্ছে টেরি ফেব্রিক। টেরি ফেব্রিক একটা স্পেশাল একটা সিস্টেমে তৈরি হয়, যেটা ছিল হচ্ছে স্পেশাল বিট আপ, ট্রু ফলস অথবা ফুল বিট আপ অথবা হাফ বিট আপ। স্পেশাল বিট আপ মেকানিজমটা নেসেসারি হচ্ছে টেরি ফেব্রিক প্রোডাকশনের জন্য, সেটা একটা কি বলে যে একটা প্রিন্সিপাল ছিল। এছাড়া আমরা আর ওয়ার পাইল ফেব্রিকের জন্য গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে ওয়ার পাইল ফেব্রিক, মানে ওয়ার ইনসার্ট করে আমরা লুপ ফর্মেশন করব, এটা আরেকটা টেকনিক। তো এই টেকনিকে বেসিক্যালি হচ্ছে এই ওয়ার প্রিন্সিপাল এবং আজকে যেটা করব ফেস টু ফেস প্রিন্সিপাল, এই প্রিন্সিপালে বেসিক্যালি যে ফেব্রিক গুলো তৈরি করা হয় সেগুলো হচ্ছে যে ওয়ার পাইল গুলো তৈরি করা হয় এগুলো বেশিরভাগই হচ্ছে আপহোস্টারি পারপাসে, বেশিরভাগই হচ্ছে আপহোস্টারি পারপাসে। এই এই সিস্টেমে আমরা যে ফেব্রিক তৈরি করবো সেটা টেক্সচার বা লাস্টার, ওই যে আমরা স্পেশাল বিটাপে যেগুলি করতাম সেগুলোর থেকে ভিন্ন হয়। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফেস টু ফেস প্রিন্সিপাল। ফেস টু ফেস প্রিন্সিপালে, এই প্রিন্সিপালে আমরা গত ক্লাসে যেই ডিজাইন গুলো পড়ছি বা যে কাপড় গুলো তৈরি হয়েছে সেই কাপড় গুলাই তৈরি করব, কিন্তু সেটা প্রিন্সিপাল ভিন্ন, সেটাকে বলা হচ্ছে ফেস টু ফেস প্রিন্সিপাল। ফেস টু ফেস প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ডাবল ক্লথ প্রিন্সিপাল। আমরা জানি যে মেশিনের মধ্যে ডাবল ক্লথ হয়, দুইটা ফেব্রিক হয়, একটা টপ ফেব্রিক আর একটা হলো বটম ফেব্রিক, মানে দুইটা ফেব্রিকই হচ্ছে প্যারালালি বা সাইমালটেনাসলি হয়। তো এখানেও ফেস টু ফেস প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে ডাবল ক্লথের যে প্রিন্সিপালটা সেই প্রিন্সিপালটাই, কিন্তু কিছু ভিন্নতাও আছে। আচ্ছা, প্রথম যে কথাগুলো আছে এখানে সেটা হচ্ছে যে বেসিক্যালি এই এই প্রিন্সিপালে শুধুমাত্র আমরা কাট পাইল ফেব্রিক তৈরি করতে পারবো এবং দুইটা ফেব্রিক হবে, যেটা বললাম যে টপ ফেব্রিক এবং বটম ফেব্রিক, এবং এই দুইটা ফেব্রিক হচ্ছে প্যারালালি বা সাইমালটেনাসলি হবে। আর হচ্ছে যে ওয়্যার প্রিন্সিপালের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই প্রিন্সিপালটাতে প্রোডাকশন বেশি, প্রোডাকশন অ্যাকচুয়ালি বেশি বলতে ডাবলই হবে। ওয়্যার প্রিন্সিপালে যেই যেই সময় আমরা একটা ফেব্রিক তৈরি করব, এই সময়ে ওই একই সময়ে আমরা দুইটা ফেব্রিক তৈরি করতে পারবো, এটা হচ্ছে একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে ওয়্যার প্রিন্সিপালের জন্য মেশিনের ডাইমেনশন বেশি লাগতো, কারণ হচ্ছে ওই যে ওয়্যার ইনসার্ট করবো আর বের করবো এই জন্য একটা যে আলাদা অ্যাটাচমেন্ট লাগতো, সেই কারণে মেশিনের ডাইমেনশন অনেক বেশি ছিল। তো এখানে ওরকম কোনো কিছু, যেহেতু ওয়্যারের কোনো ব্যাপার স্যাপার নাই, তো এখানে লুমের স্পেসটা কম লাগবে। হ্যাঁ, ওইটার চাইতে অনেক বেশি হচ্ছে ইকোনমিক্যাল হবে, এই কারণে হচ্ছে বেশিরভাগই এই সিস্টেমটাকে প্রিফার করে, যেহেতু এটার প্রোডাকশনও বেশি আবার হচ্ছে লুমের ডাইমেনশনও হচ্ছে অ্যাজ ইউজুয়াল আর কি। ওয়্যার ইনসার্শন বা অর হচ্ছে ওয়্যার উইথড্রল, এটার জন্য এক্সট্রা কোনো মেকানিজমের প্রয়োজন নাই। এটা গেল ফার্স্ট প্যারার কথাগুলো। এবার সেকেন্ড হচ্ছে যে এখানে আমরা দুইটা ফেব্রিক, টু সেপারেট গ্রাউন্ড ফেব্রিক্স, দুইটা গ্রাউন্ড ফেব্রিক থাকবে। আচ্ছা, দুইটা গ্রাউন্ড ফেব্রিক থাকবে, একটা হচ্ছে টপ ফেব্রিক আর একটা হচ্ছে বটম ফেব্রিক, এবং টপ ফেব্রিক যেটা থাকবে তার ওয়ার্প এবং ওয়েভ থাকবে, বটম ফেব্রিক যেটা আছে তারও আলাদা ওয়ার্প এবং ওয়েভ থাকবে। ওভেন অন আনস্টিচ ডাবল ক্লথ প্রিন্সিপাল। আচ্ছা, দুইটা ফেব্রিক সাধারণত হচ্ছে ডাবল ক্লথের মধ্যে সাধারণত একটা স্টিচিং ইয়ার্ন থাকে, স্টিচিং ইয়ার্ন থাকে। তো এখানে ওই স্টিচিং ইয়ার্ন আলাদা নাই, এখানে যে পাইলটা আছে, পাইল যে সুতাটা আছে সেটাই হচ্ছে স্টিচিং হিসেবে কাজ করবে বলতে পারো, বাট পাইলটা হচ্ছে টপ ফেব্রিক এবং বটম ফেব্রিক, এই দুইটা ফেব্রিককে হচ্ছে মানে কি বলবো যে দুইটা ফেব্রিকের সাথে একটা কানেকশন ঘটাবে হচ্ছে এই পাইল সুতাটা। পাইল সুতাটা টপ ফেব্রিক এবং বটম ফেব্রিক এই দুইটার মধ্যেই হচ্ছে সে ইন্টারওভেন হবে বা ইন্টারলেসমেন্ট ঘটাবে, অর্থাৎ পাইল সুতাটা হচ্ছে দুইটা ফেব্রিকের জন্যই হচ্ছে কমন, একটা পাইল কিন্তু সে যাবে হচ্ছে টপ ফেব্রিকেও যাবে আবার হচ্ছে বটম ফেব্রিকেও যাবে। কিভাবে যাবে আমরা নিচে পিকচার গুলো দেখবো, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গ্রাউন্ড ফেব্রিক্স। আচ্ছা, টপ ফেব্রিক আর বটম ফেব্রিক, হ্যাঁ, এই দুইটা ফেব্রিকের মধ্যে তোমরা একটু শুনে যাও, তারপর যখন ছবি দেখবা তখন হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো অ্যারাইজ করবে সেগুলি অটোমেটিক্যালি পেয়ে যাবে। আচ্ছা, দুইটা ফেব্রিক টপ ফেব্রিক আর একটা হচ্ছে বটম ফেব্রিক, এই দুইটা ফেব্রিকের মধ্যে, এই দুইটা ফেব্রিকের মধ্যে হচ্ছে যে ডিস্টেন্সটা সেটা নির্ভর করতেছে হচ্ছে পাইল থ্রেডের উপরে, হ্যাঁ, পাইল থ্রেডের উপরে, পাইলের লেন্থের উপরে,
যে আমি কতটুকু কত লেন্থের পাইল ইনসার্ট করছি, আর হচ্ছে যে আমি কোথায় গিয়ে কাটবো আর কি, কোথায় গিয়ে আমি কাটবো, কাটিং এবং হচ্ছে টপ ফেব্রিক এবং বটম ফেব্রিক এর মধ্যে পাইল সুতাটার ডেলিভারির উপর নির্ভর করছে আর কি। আচ্ছা, তো দুইটা কাপড় তৈরি হবে, একটা হচ্ছে, আচ্ছা এখন তাহলে পিকচার যেতেই হবে, কারণ হচ্ছে এখন এখানে হচ্ছে প্রথমে এই পিকচারটা খেয়াল করবা, পরে এই পিকচারটাকে এখন খেয়াল করবা না, বি হচ্ছে এখন দেখবা না, শুধুমাত্র এ দেখবা, শুধুমাত্র এ হচ্ছে যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের টপ ফেব্রিক। এখানে দেখো যে কয়টা সুতা আছে, একটা দুইটা তিনটা সুতা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক। আর এখানে যে একটা প্লাই সুতা দেখা যাচ্ছে, হ্যাঁ তিনটা তিনটা সুতার প্লাই এর মতো দেখা যাচ্ছে, এই এখানে একটা সিঙ্গেল সুতা আর এখানে হচ্ছে তিনটা প্লাইয়ের যে সুতাটা, এই দুটোই হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক, হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক, এটা হচ্ছে টপ ফেব্রিক এর ওয়ার্ক। আর এখানে হচ্ছে সিঙ্গেল সুতা আর এখানে হচ্ছে এটা কি বলে প্লাই, তো এটাও হচ্ছে, এটা বটম ফেব্রিক এর হচ্ছে গ্রাউন্ড সুতা, আর মাঝখানে যে সুতাটা এটা হচ্ছে পাইল সুতা আর পাইল ওয়ার্কটা, যেটা আমাদের দুই ফেব্রিকে হচ্ছে কমন, টপ ফেব্রিকেও কমন বটম ফেব্রিকেও হচ্ছে কমন। আর দেখো যে এই ফেব্রিকটা যদি আনকাট অবস্থায় থাকে, হ্যাঁ আনকাট অবস্থায় যদি থাকে তাহলে এটা আসলে যে একটা পাইল ফেব্রিক সেটা বোঝার কোনো উপায় নাই, কারণ এটা হচ্ছে এই ফেব্রিকের ফেস ব্যাক বলতে পারো, মানে যদি আনকাট অবস্থায় থাকে তাহলে এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে বটম, তো মাঝখানের জিনিসগুলা আমরা আর দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে টপ আবার বলতেছি এটা হচ্ছে বটম। তো যখন আমরা কেটে ফেলবো, হ্যাঁ এই দুইটার মাঝখানে হচ্ছে আমরা যখন কেটে ফেলবো তখন দুইটা কাপড় আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গেলে দেখো এখানে ব্রাশিং করা হচ্ছে, ব্রাশিং করা হয়ে গেলে এই পাইল সুতাগুলো এরকম ফরমেশনে থাকবে, আর তখন হচ্ছে যে এটা হচ্ছে হয়ে যাবে ফেস, এটা হচ্ছে এই কাপড়ের ফেস, মানে বটম ফেব্রিক, বটমের মধ্যে এটা হচ্ছে ফেস, আর এই যে এখানে টপ ফেব্রিক এটা হচ্ছে, এইটা হয়ে যাবে ফেস আর এটা হচ্ছে ব্যাক। হ্যালো, তোমাদের মধ্যে কার মাইক ওপেন আছে এটা অফ করে রাখো, কেউ একজনের মাইক হ্যাঁ ওপেন আছে এটা অফ করে রাখো। আচ্ছা, যেটা বলছিলাম যে যখন কেটে ফেলবো আমরা নাইফ দিয়ে কেটে ফেলবো মাঝখান থেকে, তখনই হচ্ছে একমাত্র এটা পাইলের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এবং এই বটম ফেব্রিকের সাথে পাইল ফেসিং আপ আর টপ ফেব্রিকের সাথে হচ্ছে পাইল ফেসিং ডাউন, বাট আমরা যখন কাপড় ইউজ করবো তখন অ্যাকচুয়ালি এটাই ফেস থাকবে, এটাও ফেস থাকবে, ঠিক আছে, যে অংশটার মধ্যে পাইল বের হয়ে গেছে সেটাই ফেস হিসেবে থাকবে। সো এই পদ্ধতিতে আমরা শুধুমাত্র হচ্ছে কাট পাইলই তৈরি করতে পারবো, লুপ পাইল ফেব্রিক হওয়ার সুযোগ এখানে নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এইগুলি কিভাবে গঠন হচ্ছে সেটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করবো আর কি, আপাতত যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে একটা গ্রাউন্ড সুতা টাইট, হ্যাঁ গ্রাউন্ড সুতা, প্রশ্ন হচ্ছে যে কেন এটা টাইট এর মতো দেখা যাচ্ছে আর এটা কেন লুজ দেখা যাচ্ছে, এই সবগুলি আমরা আলাপ করব। আচ্ছা, এটা হচ্ছে কি বলে যে গ্রাউন্ড একটা সুতা, সিঙ্গেল সুতা, আর এটা হচ্ছে থ্রি প্লাই যেটা সেটা আরেকটা গ্রাউন্ড সুতা, এটা হচ্ছে টপ ফ্যাব্রিক, এটা হচ্ছে বটম ফ্যাব্রিক, আর মাঝখানে এটা হচ্ছে পাইল সুতা, হ্যাঁ পাইল, পাইল হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন করে যাচ্ছে, আর কি বলবো এই স্ট্রেট সুতাটা কি স্যার, এখানে স্যার স্ট্রেট সুতাটা সোজাটা, এই সুতাটা হচ্ছে গ্রাউন্ড সুতা, সোজাটাও একটা গ্রাউন্ড সুতা, এটাও একটা গ্রাউন্ড সুতা, টপ ফেব্রিকের এই দুটা হচ্ছে গ্রাউন্ড সুতা, এই সোজাটা এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে এই যে থ্রি প্লাই এরটা, জি স্যার। এটা কেন সোজা আমি বলবো, হ্যাঁ আসবো, ওকে ওকে স্যার, ঠিক আছে একটু ওয়েট করো। আর এটা হচ্ছে যে মোটা যেটা একদম, এটা হচ্ছে পাইল সুতা, এটা হচ্ছে পাইল সুতা, অ্যাকচুয়ালি দেখো যে এই ফেব্রিকের টপে অথবা বটমে কোনো রকমের কোনো কিন্তু লুপ ফরমেশন নাই অ্যাকচুয়ালি, এখানে আমরা জাস্ট ডাবল কোট প্রিন্সিপালে দুইটা কাপড় তৈরি করছি, টপ এবং বটম ফেব্রিক, আর স্টিচিং হিসেবে বলতে পারো, স্টিচিং সুতা বলতে পারো বোঝার জন্য, অথবা নাও বলতে পারো যে পাইল সুতাটা হচ্ছে এই দুইটা ফেব্রিককে জোড়া দিয়েছে, পাইল সুতাটা অল্টারনেটলি দুইটা ফেব্রিককে জোড়া দিয়েছে, একটাই পাইল সুতা, কমন একটা পাইল সুতা অল্টারনেটলি জোড়া দিয়েছে, এবং হচ্ছে যখন কেটে ফেলবো দেন হচ্ছে বোঝা যাবে যে এটা একটা পাইল ফেব্রিক, বাট আদারওয়াইজ এটা যদি না কাটি তাহলে এখানে বোঝার কোনো উপায় নাই যে এটা একটা পাইল ফেব্রিক। আমরা কখনোই ই ওয়াশ করি না, যে পানি দিয়ে যে আমরা যে
যাকে বলে ওয়াটারিং করে যে ওয়াশিং, সেগুলি আমরা সাধারণত করি না আর কি, বেশিরভাগই হচ্ছে ড্রাই ওয়াশ করা হয়। তো যদি আমরা আপোস্টারি পারপাসে ইউজ করি আর যদি আমরা ড্রাই ওয়াশ করে থাকি তাহলে এমনিতে এটা উঠবে না। কিন্তু হ্যাঁ, কেউ যদি নিডেল দিয়ে অথবা কিছু দিয়ে এই প্রান্তটাকে টানে তাহলে অবশ্যই খুলে আসবে, তাহলে এই লুপটা খুব সহজেই খুলে আসবে। বাট আদারওয়াইজ এখানে যে ইনফরমেশন এভাবেই যদি থাকে আর এভাবেই যদি আমরা ইউজ করি তাহলে এমনিতে খুলে আসবে না। এবার উপর থেকে আসি। আচ্ছা, এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কাপ কাট কেটে ফেললে দেন হচ্ছে আমার দুইটা ফেব্রিক হয়ে গেল না, একটা হচ্ছে টপ ফেব্রিক একটা হচ্ছে বটম ফেব্রিক, তাই না? কেটে ফেললে দেখো যে মেশিনের মধ্যে এখানে দেখানো হচ্ছে যে কাপড় হচ্ছে এটা তৈরি হচ্ছে, এই যে এখানে তীর চিহ্ন যেটা দিয়ে দেখানো হয়েছে সেটা হচ্ছে কেটে ফেলতেছি আর কি। কেটে ফেললে দুইটা ফেব্রিক সেপারেট হয়ে গেল, এটা হচ্ছে টপ ফেব্রিক পাইল ফেসিং ডাউন আর এটা হচ্ছে বটম ফেব্রিক পাইল ফেসিং আপ। সো এই দুইটা ফেব্রিক কে সেপারেটলি দুইটা টেকআপ রোলারের মাধ্যমে ক্লথ রোলারে গিয়ে জড়ানো হয়, সেপারেটলি টেকআপ হয় আর কি, সেপারেটলি দুইটা কাপড়কে টেকআপ করানো হয়। টেকআপ সিস্টেমে এভাবে দুইটা ফেব্রিক কে সেপারেটলি টেকআপ করানো হয়, এই হচ্ছে এটা এই পিকচার। আর এটা বাকি রইল, এটা আমরা আসব এবং অ্যাজ ওয়েল এস এগুলোর কনস্ট্রাকশনেও আমরা যাব। এবার আসি যেই জিনিসগুলা বাকি ছিল, দ্য ডিসটেন্স, তার মানে হচ্ছে দ্য ডিসটেন্স বিটুইন দ্য গ্রাউন্ড ফেব্রিক ইজ রেগুলেটেড অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ার্ড লেন্থ অফ পাইপ অ্যাজ দি টেক্সচার। তার মানে দেখো এখন এই ছবি থেকে বলো যে যদি আমরা মানে পাইলের ডেলিভারি বেশি দেই, মানে বেশি দেই মানে হচ্ছে যে টপ ফেব্রিক এবং বটম ফেব্রিক এই দুইটার ডিসটেন্স যদি আমরা বাড়াই টপ এবং বটমের মধ্যে, তাহলেই তো পাইলের ডেলিভারি আমাদের বেশি দিতে হবে। আর যখনই আমাদের পাইলের ডেলিভারি বেশি দিতে হবে আর টপ ফেব্রিক আর বটম ফেব্রিকের ডিস্টেন্স বেশি হবে, তখনই হচ্ছে লুপগুলোও বড় বড় হবে, পাইলের হাইট বেশি হবে, পাইলের হাইটটা বেশি হবে এবং লুপ অ্যাজ ওয়েল এস বেশি হবে। অবশ্যই মাত্রাতিরিক্ত বেশি করা যাবে না, তাহলে ফেব্রিকে বেশি লুজ হয়ে যাবে, বেশি লুজ হয়ে গেলে আবার ওই যে তোমরা যেটা বলেছো তখন আবার ফাইবার বের হয়ে যাওয়ার পুল আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। কিন্তু ডিপেন্ড করে, ফ্যাক্টরটা ডিপেন্ড করছে হচ্ছে টপ ফেব্রিক এবং বটম ফেব্রিক এই দুইটার ডিসটেন্স এর উপরে। স্যার টপ ফেব্রিক বলো, শুই নেই আবার বলো স্যার, টপ ফেব্রিক এবং বটম ফেব্রিকের ডিসটেন্স আমরা কিভাবে বাড়াতে পারি? হ্যাঁ, এটা বাড়াতে পারি হচ্ছে আমরা ওই যে শেডের মানে হাইট এবং ডেপথ আছে না, শেডের হাইট এবং ডেপথ গুলাকে আমরা পজিশনিং করব, পজিশনিং করব যে এখানে তো সাইমালটেনিয়াসলি দুইটা ফেব্রিক হবে, তো ওই যে হাইট এবং ডেপ যেটা আছে, হ্যাঁ এই হাইট এবং ডেপ গুলাকে এগুলাকে আমরা কন্ট্রোলিং করতে পারি। এগুলি কন্ট্রোলিং করেই হচ্ছে আমরা এই টপ ফেব্রিক এবং বটম ফেব্রিকের মধ্যে ডিস্টেন্সটাকে কিছুটা কমাইতে বাড়াইতে পারি আর কি, পসিবল। ওকে, এবার যে কথাগুলাতে ছিল সেই কথাগুলাতে শেষ করে আসি নিচে। সো তার মানে হচ্ছে কাপড়টা কাটা হবে হচ্ছে ট্রান্সভার্সলি রেসিপ্রোকেটিং নাইফ দিয়ে, হ্যাঁ উইভিং প্রসেস চলতে থাকবে আর সামনে কাপড় টেক আপ হইতে থাকবে, কাটতে থাকবে। আচ্ছা, টু ক্লোথস আর দ্য ফর্ম দ্য বটম ক্লোথ উইথ দ্য পাইল ফেসিং আপ। এখন তো মোটামুটি বুঝতেই পারছো, এখন মোটামুটি বুঝতেই পারছো যে বটম ক্লোথ এর মধ্যে পাইল ফেসিং আপ এর মানে হচ্ছে এই যে এটা যেটা বললাম কাটার পরে দা বটম পাইল ফেসিং আপ। তো আর হচ্ছে টপ ক্লথ, আর হচ্ছে এন্ড দা টপ ক্লথ উইথ এ সিমিলার পাইল ফেসিং ডাউন, ঠিক আছে। দা ক্লথস পাস ইন কন্টাক্ট উইথ সেপারেট টেকআপ রোলারস এন্ড আর ওন টু ক্লথ রোলারস এই ইত্যাদি ইত্যাদি। সো এর পরের পয়েন্টটা হচ্ছে যে দা ডাবল টেক্সচার মে বি ওভেন আইদার অন দি সিঙ্গল শাটল অর ডাবল শাটল প্রিন্সিপাল। আচ্ছা, এবার আসো। সো আমরা মোটামুটি ফেস টু ফেস প্রিন্সিপালে কি সেটা আমি জানলাম, যে তোমরা কি কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, ইন্টারনেট কানেকশন পুয়ার দেখাচ্ছেন। আচ্ছা, সো আমরা জানতে পারলাম যে কাপড় এটা ফেস টু ফেস প্রিন্সিপাল মানে হচ্ছে ডাবল ক্লথ প্রিন্সিপাল, অর্থাৎ এই ফিগারটা আমরা বুঝতে পারছি। এবার আসো যে এই দুইটা ফিগার কি, দুইটা ফিগারের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে এই কাপড়টা তৈরি হয় হচ্ছে দুইটা প্রিন্সিপাল, একটা হচ্ছে সিঙ্গেল শাটল প্রিন্সিপাল বলে আর একটা হচ্ছে ডাবল শাটল প্রিন্সিপাল বলে। দুইটা প্রিন্সিপালে হচ্ছে ফ্যাব্রিকটা তৈরি হয়, যেটা আমাদের এই প্যারার মধ্যে কথাবার্তা আছে,
এখানে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল শাটল দিয়ে কিভাবে তৈরি হয়, পরের প্যারাটা হচ্ছে ডাবল শাটল দিয়ে কিভাবে তৈরি হয়। সিঙ্গেল শাটল দিয়ে যে তৈরি হয় সেটার পিকচার হচ্ছে এ, আর ডাবল শাটল দিয়ে যেটা তৈরি হয় সেটার পিকচার হচ্ছে বি। এবার আসি সিঙ্গেল শাটল কি ডাবল শাটল কি। আমাদের যে টপ ফ্যাব্রিক আছে, হ্যাঁ এখানে টপ ফ্যাব্রিক আছে, এটা দেখে তোমাদের কাছে কি মনে হচ্ছে যে ওয়ান আপ ওয়ান ডাউন, তাই না? ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন। আচ্ছা নিচের ফ্যাব্রিকটার কি অবস্থা দেখি তো, নিচেও দেখা যাচ্ছে যে ওয়ান আপ ওয়ান ডাউন এভাবেই আছে মনে হচ্ছে, তাই না? ওকে জি স্যার মনে হচ্ছে। হ্যাঁ তো আপাতত আমরা এভাবেই রাখি, মনে যেটা হচ্ছে সেটাই রাখি। সেটা হচ্ছে যে ওয়ান আপ, হ্যাঁ টপ ফ্যাব্রিক ওয়ান আপ ওয়ান ডাউন, বটম ফ্যাব্রিকে হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন। হ্যাঁ কিন্তু পার্থক্য হচ্ছে যে কিরকম সিঙ্গেল শাটল, তার মানে হচ্ছে যে মেশিনের মধ্যে এট এ টাইম একটা শাটলই প্রবেশ করবে, এট এ টাইম একটা শাটলই প্রবেশ করবে, এবং মেশিনের মধ্যে একটা প্রবেশ করবে মানে একটাই শেড ফরমেশন হবে। আবার বলছি সিঙ্গেল শাটল প্রিন্সিপাল মানে হচ্ছে যে মেশিনের মধ্যে এট এ টাইম একটা শাটল প্রবেশ করবে, আর একটা শাটল প্রবেশ করা মানে হচ্ছে যে মেশিনের মধ্যে এট এ টাইম একটাই একটা কাপড় হবে, এট এ টাইম একটা কাপড় হবে। আবার আরো ভেঙে বলি, সেটা হচ্ছে যে যদি সিঙ্গেল শাটল একটা শাটলই প্রবেশ করে তার মানে হচ্ছে কি যে সাপোজ টপ ফ্যাব্রিক তৈরি করব, সাপোজ এখন টপ ফ্যাব্রিক তৈরি করব, টপে শেড ফরমেশন হলো, তার মানে হচ্ছে যে এই টপে শেডের মধ্যে একটা শাটল প্রবেশ করবে বটমে, আর এই সময়ে এই পিকটা যখন ইনসার্শন হবে তখন এই সময়ে বটমে আর কোনো বটম যে ফ্যাব্রিকটা হচ্ছে, বটম যে ফ্যাব্রিকটা হচ্ছে সেখানে আর কোনো শেড ফরমেশন হচ্ছে না, বা সেখানে কোনো কাপড় হচ্ছে না, বা সেখানে কোনো পিক ও ইনসার্শন হচ্ছে না। স্যার এটা অনেকটা নরমাল ডাবল সাইড ক্লথের প্রিন্সিপালের মতো না স্যার? হ্যাঁ ডাবল সাইড প্রিন্সিপাল, সিঙ্গেল শাটল যেটা এটা আসলে ডাবল ক্লথ প্রিন্সিপালের মতোই, বা ডাবল ডাবল শাটলে যখন যাব তখন আসলে নরমালটার মতো না, একটু ভিন্ন আছে। জি স্যার এটা যেটা আছে তোমরা আগে যেরকম ডাবল ক্লথ যেটা পড়ছো সেই সেটার মতোই আর কি। হ্যাঁ সিঙ্গেল শাটল যেটা এট এ টাইম যেটা এক এট এ টাইম একটাই পিক ইনসার্শন হবে, এটাই তোমরা হয়তো পড়ে আসছো বা দেখে আসছো, ডাবল ক্লথ যেটা হয় এট এ টাইম একটাই পিক ইনসার্শন হবে আইদার টপ ফ্যাব্রিক অথবা বটম ফ্যাব্রিক। যখন টপ ফ্যাব্রিকের পিক ইনসার্শন হবে তখন জাস্ট টপ ফ্যাব্রিকেরটাই হবে, যখন বটমের পিক ইনসার্শন হবে তখন শুধু বটমেরটাই হবে, টপে কিছু হবে না। তো আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে সিঙ্গেল শাটল প্রিন্সিপালের মধ্যে, এটা হচ্ছে টপ শেড, সাপোজ যেমন এখানে একটা পিক ইনসার্শন হচ্ছে, তো এখানে নিচে আর কোনো পিক ইনসার্শন, বটম ফ্যাব্রিকের এখানে কোনো রকমের কোনো শেড ফরমেশন নাই, পিক ইনসার্শনও নাই। আচ্ছা সো ওয়ান আপ ওয়ান ডাউন, হ্যাঁ এখানে একটা শেড পিক ইনসার্শন হলো, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আবার এখানেও আসলো ওয়ান আপ ওয়ান ডাউন, যখন আসলো এই টপ ফ্যাব্রিকের দুইটা পিক যখন কমপ্লিট হয়ে গেল, এই ওয়ান টু ঠিক আছে, দুইটা পিক যখন কমপ্লিট হয়ে গেল তখন এই নিচে পিক ইনসার্শন শুরু হবে, তখন হচ্ছে বটম ফ্যাব্রিক, এখানে হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন। আবার খেয়াল করে দেখো যে বটম ফ্যাব্রিকে হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন, আবার বটম ফ্যাব্রিকে যখন ওয়ান আপ ওয়ান ডাউন বা দুইটা পিক ইনসার্শন হচ্ছে তখন টপ ফ্যাব্রিকে আর কোনো রকমের কোনো পিক ইনসার্শন হচ্ছে না, বা টপে কোনো শেড ফরমেশন হচ্ছে না। জি স্যার ঠিক আছে, সো দেখো যে এটার এটার বরাবর এখানে পিক নাই, হ্যাঁ আবার সিমিলারলি এটার বরাবর এখানে কিছু নাই, এই কারণ হচ্ছে এই শাটলটা, এই যে শাটলটা বলি বা র‍্যাপিয়ার যেটাই বলি, যে শাটলটা এই টপ ফ্যাব্রিকের মানে পিক ইনসার্শন করেছে সেই শাটলটাই হচ্ছে এই বটমের শেড ফরমেশন যখন হয়েছে তখন এখানেও পিক ইনসার্শন করেছে। সো আলটিমেটলি তুমি রিপিট বলতে পারো এতটুকু, এই চার পিকে হচ্ছে রিপিট, হ্যাঁ তার মানে এখানে ওয়ান আপ ওয়ান ডাউন হয়ে আবার দুইটা পিক গ্যাপ যাবে এখানে উপরের কাপড়ে, আর এরপরে আবার ওয়ান আপ ওয়ান ডাউন হবে, সিমিলারলি এখানেও দুইটা গ্যাপ তারপরে হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন, দ্যাট মিন্স দুইটা পিক ইনসার্শন হবে, এরপরে আবার দুইটা গ্যাপ, হ্যাঁ এরপরে আবার দুইটা, এইভাবেই কাপড় হইতে থাকে। স্যার তার মানে স্যার হচ্ছে টপ ফ্যাব্রিকে হচ্ছে টপের দিকে দুইটা পিক দেওয়ার পরে দের হচ্ছে বটমে আসবে, দেন আবার টপে যাবে, এটাই তো স্যার প্রিন্সিপালটা? হ্যাঁ প্রিন্সিপালটা এরকমই, টপ ফ্যাব্রিকে দুইটা পিক ইনসার্শন হবে, দেন হচ্ছে আবার বটম ফ্যাব্রিকে দুইটা পিক ইনসার্শন হবে, এটাই এভাবেই যাবে। আর পাইলটা হচ্ছে অল্টারনেটলি, পাইল হচ্ছে অল্টারনেটলি মানে দ্যাট মিন্স এই ফেস কাপড়ে যদি থাকে ওয়ান আপ, এরপরের পিকেই সে চলে আসবে নিচে, হ্যাঁ এরপরে আবার যাবে হচ্ছে এই এভাবে যাবে যেতে থাকে, এগুলো আমরা উইপ প্ল্যান করবো নিচে তখন আবার আরেকটু ক্লিয়ার হবে।
আচ্ছা এই এখানে যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে ডাবল শাটল প্রিন্সিপাল। ডাবল শাটল প্রিন্সিপাল মানে হচ্ছে একই সাথে দুইটা শাটল শেডের মধ্যে প্রবেশ করবে। আর দুইটা শাটল শেডের মধ্যে প্রবেশ করা মানে কি, তার মানে আমাদের শেড লাগবে দুইটা, দুইটা শেড লাগবে, দুইটা শেড একই সাথে মানে প্যারালালি অথবা সাইমালটেনাসলি ফর্মেশন হবে, দুইটা শাটল একই সাথে পিকিং সেশন করবে। যেমন এখানে হচ্ছে টপ ফ্যাব্রিক, এটা হচ্ছে টপ ফ্যাব্রিক, আর সিমিলারলি এখানে দেখো বটম ফ্যাব্রিক। সো এই এখানে শেড ফর্মেশন যেটা হয়েছে সেখানে পিকিং সেশনের জন্য এড শাটল, আর প্যারালালি সেম টাইম বটম ফ্যাব্রিকের এখানে যে শেড ফর্মেশন হয়েছে সেখানে কি বলে যে আরেকটা শাটল পিকিং সেশন করবে। সো টপ ফ্যাব্রিক বটম ফ্যাব্রিক দুটা একসাথে হইতে থাকবে, টপ ফ্যাব্রিক বটম ফ্যাব্রিক, আর যেহেতু একসাথেই হতে থাকবে, একসাথে হতে থাকবে মানে একসাথেই পিকিং সেশন হইতে থাকবে, দ্যাটস ওয়াই দুইটার জন্য আলাদা আলাদা শাটল আছে, এটার জন্য একটা শাটল, এটার জন্য একটা শাটল, এটাকে বলা হয় ডাবল শাটল প্রিন্সিপাল। আর পাইলটা আগের মতোই, পাইলটা এই ফ্যাব্রিকেও যেরকম ছিল এই ফ্যাব্রিকেও তাই। দুইটা কাপড়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই কাপড়ের চাইতে এটার গ্রাউন্ডটা কি বেশি, ডেন্সিটি বেশি এবং টাইট বেশি হবে, স্ট্রঙ্গার বেশি হবে, স্টেবল হবে স্যার, হ্যাঁ স্টেবল হবে বেশি, হ্যাঁ। এবং এটার যদি চিন্তা করি তাহলে এটার তুলনায় এটার প্রোডাকশনও বেশি, কারণ হচ্ছে যে এই যখন এটা হচ্ছে তখন নিচেরটা হচ্ছে না, আবার যখন নিচেরটা হচ্ছে তখন এখানে হচ্ছে না, বাট এখানে দুইটা প্যারালালি চলে যাচ্ছে, হ্যাঁ দুইটা প্যারালালি চলে যাচ্ছে, সো এটার প্রোডাকশনটাও বেশি। এই হচ্ছে দুইটা কাপড়ের মধ্যে ডিফারেন্স। স্যার এই ক্ষেত্রে মেশিনে তাহলে দুইটা আলাদা আলাদা স্লে থাকবে? এখানে আসলে দুইটা আলাদা আলাদা স্লে, ঠিক স্লে বলা যায় না, মানে যা সাপোর্ট থাকে আর একটার, এক কাপড় তো একসাথেই হচ্ছে, তো একটা স্লেই ধরো, একটা স্লেই ধরো, কিন্তু যার যার মানে বক্স মোশন থাকবে, এটা এটার সাথে বক্স মোশন থাকবে, এটার সাথে বক্স মোশন থাকবে, আলাদা আলাদা যার যার বক্স মোশন থাকবে, এখানে সাপোর্ট থাকে আর কি, সাপোর্ট থাকে কিন্তু আলাদা আলাদা, একটাই স্লে ধরো, শক্ত স্লে ধরো একটাই। আচ্ছা এইটা গেল তাহলে এই সামনের উপরে যেই দুইটা প্যারা আছে, এই দুইটা প্যারার মধ্যে দুইটা প্রিন্সিপালের কথা বলা আছে। যেমন এটা হচ্ছে সিঙ্গেল শাটল, সিঙ্গেল শাটলের মধ্যে আচ্ছা এখানে কিছু কথাবার্তা যদি আবার মিসম্যাচ না হয়, হ্যাঁ হুইচ ইজ ওয়েফটিং শো ইন অর্ডার অফ টু পিকস অফ টপ ফ্যাব্রিক, তাই না, এইভাবে হচ্ছে না, উপরে দুইটা পিক হচ্ছে দেন পরে হচ্ছে দুইটা পিক বটমে হচ্ছে, তাই না, এইভাবে হচ্ছে না, কি বলো তোমরা? হ্যাঁ এই কথাবার্তা যেন আবার প্যাচ না লাগে, হ্যাঁ টু পিকস টপ ফ্যাব্রিক, two peaks bottom fabric and one shade is formed at a time, ঠিক আছে, while the weft is inserted in the ordinary manner or to normally jebhabe hoy, only one shuttle box is necessary as each side of this lay, but a box motion may be employed when for special reasons two different kinds of weft are used, ই বুঝে যায়, ঠিক আছে, যদি ওয়েভ মিক্সিং লাগে মানে হচ্ছে বিভিন্ন কালার ইউজ করতে চাই, অথবা তোমার কি বলবো যে বিভিন্ন কাউন্টের বিভিন্ন কালার মাল্টিপল কালার ইউজ করতে চাই ওয়েফটে, তখন তো বক্স মোশন লাগবেই, এটা তোমরা জানোই। জি স্যার, এবার দ্বিতীয় প্যারাটাই দেখি স্যার, একটা প্রশ্ন স্যার, হ্যাঁ বলো স্যার, ডাবল পিক যেটা স্যার ওইটা স্যার স্পেশাল টাইপ অফ বিটআপ মেকানিজম লাগবে নাকি স্যার নরমাল বিটআপই হবে? না একসাথেই বিটআপ হবে, একসাথেই বিটআপ হবে, একসাথে বিটআপ বলতে কি মানে নরমালি আর কি, নরমালি মানে স্পেশাল না, ওই যে ট্রু ফলস যেগুলা উগলা না, একসাথে বিটআপ হবে, কারণ টপেরটা তো টপে চলে যাবে, টপের টপের সাইড চলে যাবে আর বটমের পিক হচ্ছে বটমের কাপড়ে চলে যাবে, সো আলাদা কোনো বিটআপ নাই আসলে, একসাথেই হবে বিটআপ। জি স্যার, মানে নরমাল যেরকম মানে কি বলবো কি আলাদা ফোর্স বা আলাদা সেম রিচ একটাই বিটআপ করবে, শুধুমাত্র পিকটা যার যার কাপড়ের সাথে অ্যাড হয়ে যাবে, এই হচ্ছে। আচ্ছা ডাবল শাটলের মধ্যে হচ্ছে টু শেড ফর ওয়ান অ্যাবভ দা আদার, টু শাটলস আর থ্রোন অ্যাক্রস দা সাইমালটেনাসলি সো দ্যাট এ পিক ইজ ইনসার্টেড ইন বোথ টপ এন্ড বটম ফ্যাব্রিক এট দ্য সেম টাইম,
শাটল বক্স ইজ প্রোভাইডেড ফর ইচ শাটল এটা আগে বলছি যে যার যার শাটল বক্স থাকবে at both sides of the sleigh and the two shuttles are propelled by the same picking stick at the side ঠিক আছে একসাথেই হবে একসাথেই যার যার শেডের মধ্যে প্রবেশ করবে একসাথেই স্ট্রাইকিং হবে যেহেতু পিকিং স্টিক একটাই তার মানে সো এখানে একটা পিকার থাকবে এখানে একটা পিকার থাকবে যার যার পিকার দিয়ে স্ট্রাইক করবে the lower shuttle rounds on the warp on the raise board in the ordinary way it has ordinary way তেই যাবে while the upper shuttle rounds on the lower line of the top shade which is usually higher than the upper line of the bottom shade আলাদা কোনো স্লেয়ের কথা বলে নাই আর কি আমিও যদি জানি যে আলাদা কোনো স্লেয় নাই দুইটার জন্য একটাই স্লেয় বাট এখানে কিছু সাপোর্টিং থাকে এজ ইজ গ্রাউন্ড ফেব্রিক ইজ ওপেন ফ্রম ইটস ওন শাটল দেয়ার ইজ নো জয়নিং ওকে ওকে ডাবল শাটল ইজ প্রিন্সিপাল মোর প্রোডাক্টিভ দেন ওই ঠিক আছে এই এই হচ্ছে এটার কথাবার্তা এবার আমরা এই এই ডিজাইনের জন্য এইরকমের জন্যই আমরা একটা ডিজাইনে যাই এখানে কিছু কথাবার্তা পরে আসবো আমরা পরে আসবো আমরা জাস্ট একটা ডিজাইনে যাই ঠিক সেম যে ডিজাইনটা পড়ছি সেটার মতোই আমরা একটা ডিজাইনে পড়ে ফেলি তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে যেমন এখানে দেখো যে অল ওভার অর কন্টিনিউয়াস পাইল স্ট্রাকচারস দ্যাট মিন্স আমরা ওয়ার্প পাইল ফ্যাব্রিক পড়তেছি আমরা ফেস টু ফেস স্ট্রাকচার পড়তেছি এর মধ্যে এখানে একটা কাপড়ের নাম দেওয়া আছে মোকিউটিস মোকিউটিস একচুয়ালি প্লুরাল মোকিউটি বললেও হবে তো এটার মধ্যে যে ফিচার হ্যাঁ এটার যে ফিচার আছে এটার ফিচারের মধ্যে আমরা এতক্ষণ যেটা পড়ছি বেসিকটা ওই বেসিকটার মতোই হ্যাঁ এই কাপড়ের স্ট্রাকচারটা যে যেটা আমরা পড়ছি সেটাই সেটাই তো এটার মধ্যে আমরা জাস্ট আমরা চিনে ফেলি এতক্ষণ তো এই স্ট্রাকচারটাই আমরা বুঝতে পারছি বুঝলাম তাই না এই কাপড়টাকেই বলা হয় মোকিউটি এটা স্পেশাল টার্ম হচ্ছে মোকিউটি দুই ভাবে তৈরি হবে সিঙ্গেল শাটল প্রিন্সিপাল এবং হচ্ছে ডাবল শাটল প্রিন্সিপাল এই কাপড়টার উইপ প্ল্যান কিরকম ড্রাফটিং প্ল্যান কিরকম আর লিফটিং প্ল্যান কিরকম বৈশিষ্ট্য না হয় পরে জানলাম বৈশিষ্ট্য একটু পরে না হয় আমরা এই করলাম আমরা এই জিনিসগুলি জেনে ফেলি আমরা যেটা পড়লাম এতক্ষণ হ্যাঁ দেখি যে এটার উইপ প্ল্যানটা কিভাবে আমাদের করা হয় আচ্ছা এখানে দেখো একটা স্ট্রাক এটা হচ্ছে আমাদের উইপ প্ল্যান এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান আর এটা হচ্ছে লিফটিং প্ল্যান ছবিগুলা তোমার ইয়ের বইতে আছে কিন্তু খুবই এলোমেলো এবং এমন ভাবে আছে যে কিছু বোঝার উপায় নেই আমারই মানে বের করতে অনেক লম্বা সময় লাগছে তোমাদের যে গ্রসিটির বইটা দেওয়া হয়েছে ওখানে ছবিগুলো আছে কিন্তু এগুলি এমন উলট পালট করে কোনটার সাথে যে কোনটা সেটাকে ওই মানে বের করতেই লাগবে অনেক লম্বা সময় আর যাই হোক তোমরা যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সোর্স থেকে আবার চেক করে নি বা বুঝে নি মকিটি হচ্ছে এটা হচ্ছে উইপ প্ল্যান ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান দেখো যে কিভাবে উইপ প্ল্যান গুলাকে সাজানো হয় এখানে যে ডায়াগোনাল যেটা লাইন দেওয়া আছে শুধু একটা লাইন এটা হচ্ছে গ্রাউন্ড সুতা এগুলো হচ্ছে গ্রাউন্ড সুতা এবং এটা হচ্ছে টপ ফ্যাব্রিক এটা হচ্ছে টপ ফ্যাব্রিকের মাঝখানে যেটা সেটা হচ্ছে পাইল সুতা মাঝখানে যেটা ভরাট হ্যাঁ যেটা সলিড মার্ক এটা হচ্ছে পাইল সুতা আর ডটেড লাইন যেটা সেটা হচ্ছে বটম দুইটা গ্রাউন্ড ফ্যাব্রিকের তো এখানে যেটা দেখো ওয়ান আপ হ্যাঁ আমরা জানি যে চার পিকে হচ্ছে রিপিট যেহেতু সিঙ্গেল শাটল প্রিন্সিপাল সো চারটা পিকে রিপিট এক দুই এবং এই কাপড়ের তিন চার বা অন্যভাবেও বলতে পারো এটার এক দুই বটমের এক দুই এভাবেও তুমি বললে কোনো অসুবিধা নাই কিন্তু টোটাল গিয়ে আমাদের রিপিট দাঁড়াবে চারটা পিকে আর এই চারটা পিকের সাথে আরো একটা আছে কি আমাদের পাই আমাদের আরো একটা আছে হচ্ছে পাই পাই সুতা আছে আর কি পিক পিক চারটাই হ্যাঁ পিক চারটাই পাইলে সুতার কথা বলতেছি মোট টোটাল তাহলে সুতা দাঁড়াচ্ছে কয়টা আমাদের ওয়ার্প সুতা উপরে দুইটা গ্রাউন্ড সুতা পাইল একটা ওয়ার্প সুতা আর নিচের দুইটা পাঁচটা স্যার সুতা ঠিক আছে এখন দেখো যে এখানে কি দাঁড়াচ্ছে ওয়ান আপ ওয়ান আপ প্রথম প্রথম হচ্ছে হ্যাঁ এই সুতাটা চিন্তা করো যে ওয়ান আপ হ্যাঁ এই তিনটা তিনটা যে প্লাই এর মতো দেখা যাচ্ছে এটা ওয়ান আপ আচ্ছা ওয়ান আপ এর পরে সে ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন ঠিক আছে এরপরে দেখো যে পরের আবার দুইটা আপ দেওয়া পরের দুইটা হচ্ছে আপ দেওয়া ওয়ান আপ ওয়ান ডাউন হ্যাঁ ওয়ান আপ ওয়ান ডাউন এরপরে দুইটা আবার আপ দেওয়া এর কারণ কি কারণ হচ্ছে যে যখন এই বটম ফেব্রিক তৈরি হবে বটমে যখন শেড ফরমেশন হবে বা অ্যাজ ওয়েল পিক ইনসার্শন হবে তার মানে এই দুই পিক
এই বটমে যখন শেড ফরমেশন হবে এখানে একটা পিক ইনসারশন এখানে একটা পিক ইনসারশন এই দুইটা যখন পিক ইনসারশন হবে তখন টপের যে সুতাগুলো আছে টপের সুতাগুলো দ্যাট মিন্স হচ্ছে এইটা এবং অ্যাজ ওয়েল অ্যাজ এইটা দুইটা সুতাই দুইটা গ্রাউন্ড সুতাই হচ্ছে কি করবে টপ শেড ফর্ম করে উপরে দাঁড়িয়ে থাকবে জি স্যার মানে হ্যাঁ টপ শেড ফর্ম করে উপরের লেয়ারে দাঁড়িয়ে থাকবে দ্যাটস ওয়াই এই দুইটা সুতাকে যার যার পজিশনে আপ দিয়ে দেওয়া হবে সো দ্যাটস ওয়াই এখানে এই সুতাটাকে দুইটা আপ দিয়ে দেওয়া হয়েছে আর পরেরটা যে সুতা আছে তার পরেরটা সুতার কি অবস্থা দেখো পরের সুতা হচ্ছে ওয়ান ডাউন স্ট্রেইটটা যেটা ওয়ান ডাউন হ্যাঁ সো স্ট্রেইট কেন আর ওইটা কেন ওইটা এক্সপ্লেন করা হয়নি করবো এখন এটা হচ্ছে ওয়ান ডাউনের পরে এটা হচ্ছে ওয়ান ডাউনের পরে ওয়ান আপ আর এই ওয়ান আপের পরে এই দুটা যখন ইনসার্শন হবে তখন সে আপই থাকবে কারণ যেটা বললাম আর কি সো পরবর্তীতে তারপরে আরো দুইটা আপ দিয়ে দেওয়া হয়েছে এই গেল উপরের গ্রাউন্ড এখন হচ্ছে পাইল পাইল কি দেখি পাইল হচ্ছে ওয়ান আপ হ্যাঁ ওয়ান আপ পাইল ওকে এরপরে পাইল কি দাঁড়াচ্ছে দেখো ডাউন দাঁড়াচ্ছে হ্যাঁ এখানে ডাউন হ্যাঁ এখানেও ডাউন এখানে একটা ডাউন আছে হ্যাঁ নিচে আছে পাইল এখানে একটা নিচে আছে এবং এটারও ডাউন তার মানে সো দুইটা ডাউন যাচ্ছে পাইল হচ্ছে ওয়ান আপ দুইটা ডাউন এই দুইটা ডাউনের পরে সে আবার আপে যাচ্ছে সো আপে যাচ্ছে পাইল যাচ্ছে হচ্ছে টু আপ টু ডাউন ফর্মে অ্যাকচুয়ালি এই গেল এখন আসি যে ড্রাফটিং আচ্ছা এই যে পাশেরটা বটমটা বটমটার কি অবস্থা দেখি তার মানে এখানে যখন শেড ফর্মেশন হচ্ছে টপে যখন শেড ফর্মেশন হচ্ছে বা কাপড় হচ্ছে তখন এই বটমের সুতাগুলো বটম লেয়ারেই থাকবে এখানে নিচে কোনো শেড ফর্মেশন হবে না এবং অ্যাজ ওয়েল অ্যাজ তারা যেহেতু বটম ফেব্রিক দ্যাটস ওয়াই তারা টপে কখনো যাবে না তারা বটম লেয়ারের সাথেই থাকবে এই দুই পিকের সময় দ্যাটস ওয়াই এই যে বটমের যে দুটা আছে এই প্রথম দুই পিক হ্যাঁ প্রথম দুই পিক তারা ডাউন প্রথম দুই পিক দুইটা সুতাই হচ্ছে ডাউন এরকম থার্ড পিকে আসো থার্ড পিকের বেলায় হচ্ছে থার্ড পিক ওদের নিজেদের কাপড় থার্ড পিকের বেলায় হচ্ছে একটা এই সুতাটাই থ্রি প্লাইয়ের সুতাটা হচ্ছে ডাউন তো থ্রি প্লাইয়ের সুতাটা হচ্ছে প্রথমে ডাউন আর পরে হচ্ছে আপ আর সিঙ্গেল প্লাই যেটা সিঙ্গেল প্লাই হচ্ছে এই দুই পিক পরে এখানে হচ্ছে আপ আর এখানে হচ্ছে ডাউন জি স্যার ক্লিয়ার স্যার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে ওই প্ল্যান বোঝাও হয়ে গেল এবার হচ্ছে তোমার ড্রাফটিং প্ল্যান ড্রাফটিং প্ল্যান তার মানে যেহেতু আমাদের কি বলে পাঁচটা সুতা দুইটা কি কারণে আমরা হিল ফ্রেম পাঁচটা নিয়ে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আমরা কিভাবে ড্রাফটিং করব ড্রাফটিং করার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে এই কাপড়ের জন্য একটা হচ্ছে আমরা স্কিপ ড্রাফট করতে পারবো আর একটা হচ্ছে গ্রুপ ড্রাফট করতে পারবো দুইটাই আমার এখানে করা আছে একটা হচ্ছে স্কিপ আর একটা হচ্ছে গ্রুপ এখন যেটা দেখা হয়েছে সেটা হচ্ছে স্কিপ ড্রাফট স্যার একটু পাঁচ নম্বর ওয়ার্পটা কি একটু একবার বলা যাবে পাঁচ নম্বর হ্যাঁ বলা যাবে পাঁচ নম্বরটা হচ্ছে সিঙ্গেলটা হ্যাঁ পাঁচ নম্বরটা হচ্ছে এই সিঙ্গেলটা এই সিঙ্গেলটা দেখো এই প্রথম যখন দুই পিক হচ্ছে তখন দুই পিক কি ডাউন কারণ এখানে উপরে যখন কাপড় হচ্ছে না তখন দুইটা সিঙ্গেল হোক আর এই প্লাই হোক যেটাই হোক দুইটাই হচ্ছে প্রথম দুই পিকে থাকবে হচ্ছে ডাউন দুইটাই প্রথম দুই পিকে ডাউন এরপরে দুই পিক পরে যখন এই পিক টাইম সেশন হচ্ছে তখন হচ্ছে এই সিঙ্গেলটা দেখো আপে আসে তোমার স্যার ডাউনটা স্যার ও উপরটা সাপেক্ষে এখানে ডট মানে হচ্ছে আপ বলবেন সিঙ্গেল প্লাই আর সিঙ্গুলার প্লাই এরটা কিভাবে হইছে স্যার এটা মোটামুটি ক্লিয়ার হইছে না এখন এই যে উইভিং প্ল্যানটা উইভ প্ল্যানটা দেখো প্রথমে কি আছে আপ আছে ঠিক আছে প্রথমে আপ আছে এরপরে ডাউন আছে প্রথমে আপ দিলাম পরে ডাউন দিলাম ওকে ডাউন দিলাম দুই পিক গেল পরের যে দুই পিক পরের দুই পিকে হচ্ছে কাপড় হবে নিচে কাপড় হবে নিচে উপরের যে দুইটা সুতা আছে গ্রাউন্ড যে সুতা দুইটা আছে দ্যাট মিন্স এই যে সিঙ্গেল প্লাই এবং ডাবল প্লাই দুইটা সুতাই তখন কোথায় থাকবে তাদের পজিশন উপরের লেয়ারে টপ লেয়ারে এরা কোনো রকমের কোনো শেড ফর্মেশন ছাড়াই উপরের লেয়ারে এরা দাঁড়িয়ে থাকবে
দ্যাটস ওয়াই দুইটা সুতাই সিঙ্গেল প্লাই এবং হচ্ছে ডাবল প্লাই দুইটাকেই হচ্ছে আপ আপ করে দিতে হবে এই জন্য দেখো হ্যাঁ এই জন্য দেখো এই যে এখানেও দুইটাই আপ আর পাশেরটাও দেখো দুইটাই এখানে আপ আর সেকেন্ড সুতাটা হচ্ছে এই সুতাটা হচ্ছে আমার এই সিঙ্গেল প্লাই এর জন্য এটা হচ্ছে প্রথমে দেখো ডাউন প্রথমে ডাউন তারপরে এই পিক যখন ইনসার্শন হবে তখন আপ আর পরের দুই পিকের কথা তো বললামই যে এইখানে এই দুই পিকে হচ্ছে যেহেতু নিচে কাপড় হবে দ্যাটস ওয়াই সেও মানে সে এবং কি বলবো সিঙ্গেল প্লাই এবং থ্রি প্লাই তিনটা একসাথেই একসাথেই টপ লেয়ারের সাথে দাঁড়িয়ে থাকে দ্যাটস ওয়াই হচ্ছে দুইটার পজিশন একই জি স্যার বুঝতে পারছি স্যার আচ্ছা এবার তাহলে কি যেন বলতেছিলাম যে ড্রাফটিং প্ল্যান হ্যাঁ ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে যে এখানে স্কিপ ড্রাফট এটা হচ্ছে স্কিপ স্কিপ ড্রাফট করা করছি নিচে হচ্ছে তোমার ইয়াটাও আছে যে যেটা কি বলে গ্রুপ ড্রাফট করা হয় দুইটাই প্র্যাকটিস করা হয় স্কিপের মধ্যে দেখো প্রথম ফ্রেমটা রাখছি হচ্ছে আমরা পাইলের জন্য আমরা প্রথমেও রাখতে পারবো আমরা চাইলে হচ্ছে পাঁচ নাম্বারেও রাখতে পারবো তবে মাঝখানে সাধারণত প্র্যাকটিস করা হয় না আইদার প্রথমে রাখবো অথবা সবার শেষে রাখবো তো প্রথমটা হচ্ছে পাইলের জন্য পরে হচ্ছে যে চারটা হিল ফ্রেম চারটা গ্রাউন্ডের জন্য এখন স্কিপ সিস্টেমে হচ্ছে প্রথমটা গেল এই এই সুতাটাকে দিলাম এই প্রথম হিল ফ্রেমে এই গ্রুপের প্রথম হিল ফ্রেমে আর পরেরটাকে দিলাম পরের গ্রুপের প্রথম হিল ফ্রেমে আর এটা পাইলটাকে দিলাম এক নাম্বার হিল ফ্রেমে প্রথমে যেটা আমরা পাইলের জন্য সিলেকশন করে রাখছি আর এটা হচ্ছে এটা দিলাম হচ্ছে এই গ্রুপের দ্বিতীয়টায় ফার্স্ট গ্রুপের দ্বিতীয়টায় আর এটা দিলাম হচ্ছে সেকেন্ড গ্রুপের দ্বিতীয়টায় এই হচ্ছে স্কিপ সিস্টেমের ড্রাফটিং আর লিফটিংটা তো অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা জানোই কিভাবে আসবে আর কি যেভাবে টেনে টেনে এই প্রথমে আসবে পাই তারপরে আসবে হচ্ছে এই এক নাম্বার সুতাটা তারপরে আসবে তিন নাম্বার সুতাটা তিন নাম্বার মানে দ্যাট মিনস এইটা আর এরপরে আসবে আবার দুই নাম্বার গ্রাউন্ড এরপরে হচ্ছে এটা সবার লাস্টেরটা এটা গেল স্কিপ সিস্টেমে আর যদি আমরা হ্যাঁ যদি আমরা এই কাপড়টাই সেম ডিজাইন আমরা যদি আমরা গ্রুপ ড্রাফট দিয়ে করি তাহলে কি দাঁড়াচ্ছে সেম ডিজাইন হ্যাঁ একই ডিজাইন আমরা গ্রুপ করলে তার মানে প্রথমে রাখলাম পাইলের জন্য আর প্রথম দুইটা হচ্ছে প্রথম উপরে টপের টপের জন্য আর পরের দুইটা রাখলাম হলো বটমের জন্য সিম্পল হ্যাঁ গ্রুপ করে নিলাম এই বাস এক দুয়ে দিয়ে দিলাম আর এটা হচ্ছে পাইলেটটা দিলাম আর এটা হলো পিছনের দুইটাই দিয়ে দিলাম লিফটিং প্ল্যান সিমিলারলি আসবে ওকে আর হচ্ছে দেখি আরো কিছু আছে কিনা আচ্ছা হ্যাঁ আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে হ্যাঁ যদি আমরা ডিজাইনটাকে একটু ইন্টারচেঞ্জ করি যেমন এটা এই ডিজাইনটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি বলতে যেমন এটা টপের গ্রাউন্ড এখন যদি মানে টপের গ্রাউন্ড বলতে সাপোজ এইবার আসি যে বুঝাইতে হবে এখন যে ইয়ার্ন গুলা কিরকম বাঁকা আর সোজা এখানে দুই রকমের ইয়ার্ন দেখতে পাচ্ছ তাই না একটা হচ্ছে গ্রাউন্ড সুতা সিম্পল কোশ্চেনিং হচ্ছে যে এটা কেন স্ট্রেইট আর এটা কেন আঁকা বাঁকা তাই না একটা হচ্ছে স্ট্রেইট একটা হচ্ছে আঁকা বাঁকা দুই রকম সুতা একটা হচ্ছে সিঙ্গেল প্লাই দেখা যাচ্ছে আর একটা হচ্ছে থ্রি প্লাই সুতা হ্যাঁ দুই রকম এখন এভাবেও সাধারণত করা হয় যে সাপোজ যেমন হচ্ছে এখানে আমাদের এটা হচ্ছে থ্রি প্লাই এর সুতা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল প্লাই এর সুতা আর এটা হচ্ছে পাইল প্লাই সুতা এখানে আবার এটা হচ্ছে থ্রি প্লাই এর সুতা বটমে বা থ্রি প্লাই এর সুতা আর এটা হচ্ছে সিঙ্গেল প্লাই এর সুতা খেয়াল করে দেখো এইভাবেই গেছে কিনা হ্যাঁ এভাবেই গেছে কিনা আবার দেখাই নিচ্ছি এটা হচ্ছে আমাদের টপ ফ্যাব্রিকের জন্য টপ ফ্যাব্রিকের জন্য এটা হচ্ছে থ্রি প্লাই সুতা আর এটা হচ্ছে সিঙ্গেল প্লাই সুতা পাশেরটা পাই আর এটা হচ্ছে বটম ফ্যাব্রিক বাট থ্রি প্লাই সুতা আর এটা হচ্ছে সবার লাস্ট হচ্ছে সিঙ্গেল প্লাই সুতা এখন যদি আমরা এইভাবে করি যে এখানে এখানে আমরা থ্রি প্লাই সুতাটা রাখলাম হ্যাঁ থ্রি প্লাই সুতাটা রাখলাম টপ ফ্যাব্রিক আবার তার পাশে দিলাম হলো এই থ্রি প্লাই এর এই সুতাটা বটমে থ্রি প্লাই এর এই সুতাটা এভাবে উইপ প্ল্যান আমরা চাইলে করতে পারবো আর কি প্রভিশন আছে এখন করলে পরে কি সুবিধা অসুবিধা হয় সেটা করে দেখতে হবে যে ব্রেকেজ বেশি হয় কিনা বা এরকম কোনো সমস্যা হয় কিনা বাট এভাবে করা যাবে যেমন এটা হচ্ছে আমরা
টপের থ্রি প্লাইয়ের সুতা, তার পাশে নিয়ে আসলাম হলো বটমের থ্রি প্লাইয়ের সুতা, আর মাঝখানে তো পাইল থাকলোই, আর এখানে নিয়ে আসলাম হলো এই সিঙ্গেল প্লাইয়ের এই সুতা, আর তার পাশে নিয়ে আসলাম হলো এই যে যেটা আর কি বটমের সিঙ্গেল প্লাইয়ের সুতা। এখন কেন এরকম করব প্রশ্ন হচ্ছে, এই করবো এই কারণে যে এখানে দুই রকমের সুতা যেটা দেখতেছো, হ্যাঁ, এবং এই এই দুইটা সুতার মধ্যে দুই রকম টেনশন। প্রথম হচ্ছে টেনশন দুই রকম, এটার টাইট টেনশন আর এটার টেনশন কম্পারেটিভলি লুজ। আবার এটার একরকমের সুতা, এটা হলো সিঙ্গেল প্লাই আর এটা হচ্ছে থ্রি প্লাই। সো আমরা এই যেহেতু কন্ডিশন ভিন্ন, সুতার কোয়ালিটিও ভিন্ন, দ্যাটস ওয়াই দুইটার জন্য আমরা দুই বিম ইউজ করতে পারি। অর্থাৎ এই যে থ্রি প্লাই সুতাগুলা টপ এবং বটম, এই থ্রি প্লাই সুতাগুলার জন্য আমরা একটা বিম ইউজ করতে পারি, আর সিঙ্গেল প্লাই যে দুটা আছে এই সিঙ্গেল প্লাই এর জন্য আমরা আরেকটা বিম ইউজ করতে পারি। তো এই কারণে হচ্ছে এই ব্যাপারটা আসছে, যেহেতু এই দুইটা সুতা এক বিম থেকে আসতেছে, আবার এই সিঙ্গেল প্লাই গুলো আরেকটা বিম থেকে আসতেছে। সো যখন আমরা ডেন্টিং করব, আমরা যখন ডেন্টিং করব তখন তার মানে কি, টু ইঞ্চ পার ডেন্ট যদি হয় তাহলে এই যে এইটা মানে থ্রি প্লাই এর এটা আর এই থ্রি প্লাই এর এটা, এই দুইটা একই ডেন্ট দিয়ে ঢুকবে। আর এই যে সিঙ্গেল প্লাই যেটা তার পাশে যেটা আছে ওই সিঙ্গেল প্লাই দুটা আবার একই ডেন্ট দিয়ে ঢুকবে। তো এই জন্য হচ্ছে যে কখনো কখনো এটাও প্র্যাকটিস করা হয় যে এটার পাশে আসবে, মানে দুইটা সুতা পাশাপাশি একই রকম থাকবে, টপের থ্রি প্লাই তার পাশে হচ্ছে বটমের থ্রি প্লাই, আর এখানে হচ্ছে টপের সিঙ্গেল বটমের সিঙ্গেল, কিন্তু ডিজাইন এটাই থাকবে। ডিজাইন আলটিমেটলি ডিজাইন কাপড় এটাই থাকবে, কাপড়ের কনস্ট্রাকশনে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র সুতার অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ হবে। সুতা আমি এভাবে যেভাবে অ্যারেঞ্জ করছি অ্যারেঞ্জমেন্টটাকে জাস্ট চেঞ্জ করে দিতে চাই, বাট ডিজাইন এটাই, কাপড় এটাই তৈরি হবে, কাপড় কোনো রকমের কোনো চেঞ্জ হবে না। যেমন হচ্ছে এই দেখো, এইটার ডিজাইন হচ্ছে, এইটার ডিজাইন যেন কোনটা ছিল, এই যে এইখানে একটা ডিজাইন আছে, দেখো খেয়াল করো, এই যে এইটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে থ্রি প্লাই সুতা টপের, এটাও থ্রি প্লাই সুতা কিন্তু সেটা বটমের, এটা পাইল, আর এটা হচ্ছে বটমের সিঙ্গেল সুতা, আর এটা হচ্ছে সরি টপের সিঙ্গেল সুতা, এটা হচ্ছে বটমের সিঙ্গেল সুতা। সো অ্যাকর্ডিংলি ড্রাফটিংটা চেঞ্জ, ড্রাফটিংটা আমরা আগে যেরকম করছি, যেমন এটা হচ্ছে কি গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ ঠিক না, এটা অনেকটা স্ট্রেট ড্রাফটের মতোই বলা যায় আর কি। তারপরেও ইয়ার্ন হিসেবে গ্রুপ বলা যায় আর কি, যেমন প্রথমটা রাখছি হচ্ছে পাইলের জন্য, তারপরে এটা এটার জন্য, আর সেকেন্ড সুতা এটার জন্য, সিমিলারলি এটা স্ট্রেট ড্রাফটের মতো অ্যাকচুয়ালি, শুধু পাইলটা ছাড়া বাকি সব স্ট্রেট ড্রাফটের মতো, এই এইখানে এইখানে। আর এই জিনিস দেখি অন্যভাবে, হ্যাঁ, সেম ডিজাইন রেখে আবার ড্রাফটিংটাকে চেঞ্জ করে ফেলা যায় আর কি, যেরকম যে আমরা ইয়ে করছি মানে গ্রুপ করে ফেলছি, যেমন হচ্ছে যে এটা এটা হচ্ছে এই প্রথম দুইটা হিল ফ্রেম হচ্ছে আমাদের ওই যে সেই আগের মতো টপের ফেব্রিকের জন্য রাখলাম, পরের দুইটা রাখলাম হচ্ছে বটমের জন্য। তো টপের জন্য যেটা দিলাম সেটা এখানে, সো এটা যেহেতু বটমের তো বটমের গ্রুপে দিলাম প্রথমটায়, এটা তো পাইল তো আগের মতোই, এটা যেহেতু আমার টপ ফেব্রিক সো টপের গ্রুপে দিলাম সেকেন্ড হিল ফ্রেমে, টপের সেকেন্ড হিল ফ্রেমে, আর এটা যেহেতু বটমের সো বটমের সেকেন্ড হিল ফ্রেমে দিলাম। সো এই হচ্ছে সিঙ্গেল শাটেলের মানে উইপ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যানের কিছু পসিবিলিটি যেভাবে আমরা তৈরি করতে পারবো। এখন কাপড়টা সম্পর্কে একটু বলে দেই, যে কাপড়টা আমরা দেখলাম স্যার, হ্যাঁ বলো স্যার, তার মানে কি জিনিসটা এরকম, যেটা আমাদের সিঙ্গেল ইয়ার্নটা হবে ওয়ার্পের জন্য সেটাকে হাই টেনশন দেওয়া থাকবে, তাই কাপড় তৈরি হওয়ার পর সেটা একদম স্ট্রেট থাকবে, বাট স্যার প্লাই যে ওয়ার্পটা থাকবে সেটা লো টেনশন হওয়ার কারণে সেটা কার্ভ ভাবে ফ্যাব্রিক উপর দেখা যাবে, যেটা কি এরকম স্যার? এরকমই অনেকটা, কারণ ওই যে ওইটা টেনশন বেশি থাকবে, তো হ্যাঁ সিঙ্গেল প্লাইটা টেনশন বেশি থাকবে, আর হচ্ছে যেটা ওই থ্রি প্লাই এটা টেনশন কম থাকবে, হ্যাঁ, তো এই কারণে স্লো ইয়া স্ল্যাক থাকবে আর কি, ঢেউ ঢেউ এই জন্যই থাকবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ দেখি আর স্যার, এক্ষেত্রে আমাকে ডাবল বিম ইউজ করব? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, ডাবল বিম কি তিনটা বিমও লাগতে পারে, তিনটা বিম আমি তো দেখছি তিনটা বিম লাগছে, কারণ এই যে এইটার জন্য তিনটা লাগবে স্যার, হ্যাঁ পাইলের জন্য একটা আর হচ্ছে এই যে থ্রি প্লাই গুলোর জন্য উপরে আর নিচে থ্রি প্লাই আসবে একটা বিম থেকে, আর এই যে আর সিঙ্গেল প্লাই জন্য তিনটা বিম লাগবে, টোটাল তিনটা বিম, হ্যাঁ টোটাল তিনটা বিম। আর হ্যাঁ যদি
পসিবল হ্যাঁ পসিবল যদি তোমার কি বলে যদি এই এই ইয়ারটা থ্রি প্লাই যেটা আর সিঙ্গেল প্লাই যদি একই রকম সুতা হয় হ্যাঁ একই রকম যদি সুতা হয় তাহলে ওই যে টেনশন মেকানিজমে কিছু অ্যারেঞ্জমেন্ট করে একদিন থেকে করা যাবে আর কি মানে এখানে যদি থ্রি প্লাই না হয় এখানেও সিঙ্গেল প্লাই এখানেও যদি সিঙ্গেল প্লাই এখানে থ্রি প্লাই এখানে থ্রি প্লাই যদি একই রকম হয় তাহলে ওই টেনশন মেকানিজমে কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে একদিন থেকে করা যাবে কিন্তু যদি দুইটা দুই রকমই হয় একটা সিঙ্গেল প্লাই একটা থ্রি প্লাই এবং একটা টেনশন কম একটা এরকম যদি কন্ডিশন থাকে তাহলে দিন দুইটাই যায় সেই কাপড়টা একটু বলে দেই তাহলে পরে আজকে আর শেষ করে দেব সেটা হচ্ছে যে দেখো এই কাপড় সেই আগের মতোই হচ্ছে এটা আপোস্টারি পারপাস আর হচ্ছে যে এগুলি আগের মতোই কথাবার্তা হ্যাঁ এগুলি আগের মতো কথাবার্তা ওয়ান সিরিজ অফ পাইল ড্রেস পাসেস ফ্রম টপ টু বটম মানে একটাই পাইল থাকবে যেটা কিনা টপ থেকে বটমে যাবে আবার বটম থেকে আবার টপে আসবে এরকম আর হচ্ছে গ্রাউন্ড সুতা যার যার গ্রাউন্ড সুতা থাকবে টপেরটা টপে বটমেরটা বটমে আর হচ্ছে হুইচিংটা উই প্লেন প্লেন অর্ডারে থাকবে হ্যাঁ আচ্ছা এখানে একটা কথা আছে আর অফেন অ্যারেঞ্জড ওয়ান থ্রি ফোর সিঙ্গেল ওয়ান টু ফোর থ্রি পাইল আচ্ছা এটার মানে হচ্ছে যে সুতাগুলো অ্যারেঞ্জ করা থাকবে ওয়ান মানে হচ্ছে একটা একটা সিঙ্গেল সুতা কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল না এটা থ্রি ফোল্ড সিঙ্গেল মানে হচ্ছে তিনটা সুতাকে কম্বাইন করে একটা সুতা তৈরি করা হয়েছে একটা যেটাকে আমরা সিঙ্গেল সুতা বলতেছি এখানে কাপড়ের মধ্যে যেটাকে আমরা সিঙ্গেল সুতা বলতেছি এটা আসলে একটা না এই সুতাটা একটা না একটা হলে হয়তো আরো কিছু কম দেখা যেত ছবিতে এখানে অ্যাকচুয়ালি অরিজিনালি ইউজ করা হয় হচ্ছে থ্রি ফোল্ড হ্যাঁ থ্রি ফোল্ড তিনটা মিলে একটা হয়েছে আর যেটা তোমার থ্রি প্লাই বলতেছি সেটা অ্যাকচুয়ালি ওয়ান হ্যাঁ একটা সুতা থ্রি প্লাই বাট থ্রি প্লাই এর মধ্যে আবার কি আছে টু ফোল্ড তার মানে ওই যে তিনটা যে সুতা আছে এই তিনটা সুতা প্রথমেই দুইটা ফোল্ডিং করে দেওয়া হয়েছে প্রথমে তিনটা সুতা হচ্ছে দুইটা করে ফোল্ডিং করে একটা করা হয়েছে ফোল্ডিং করে দেন হচ্ছে এই যে ফোল্ডিং করে একটা করলাম এরকম তিনটা নিয়ে হচ্ছে একটা সুতা কম্বাইন করে তৈরি করা আছে এই হচ্ছে ব্যাপার তার মানে একটা একটা হচ্ছে সিঙ্গেল একটা হচ্ছে প্লাই এই সিঙ্গেলটার মধ্যে আবার টু ফোল্ড সিঙ্গেল আর এটার মধ্যে হচ্ছে থ্রি প্লাই যেটা সেটার মধ্যে প্রত্যেকটা সুতা আবার টু ফোল্ড এরপরে হচ্ছে দুইটা গ্রাউন্ড দুইটা টু টু গ্রাউন্ড বিমস হ্যাঁ টু দুইটা গ্রাউন্ড বিম লাগবে ডিফারেন্ট টেনশনে লাগবে হ্যাঁ দ্য সিঙ্গেল এন্ডস বিং হেল্ড ভেরি টাইট সো দ্য উইল লাইন অলমোস্ট স্ট্রেট ইন দ্য ক্লথ ওকে সিঙ্গেলটা যেটা এটা টাইট থাকবে কারণে স্ট্রেট থাকবে হোয়াইল দ্য থ্রি প্লাই এন্ডস আর লাইটলি টেনশন সো দ্যাট দ্য উইল বেন্ড অ্যান ইম্পার্ট এ রিপ অ্যাপিয়ারেন্স টু দ্য ব্যাক অফ দি গ্রাউন্ড ফ্যাব্রিক ওকে আচ্ছা দ্য পাইল থ্রেডস আর বাউন্ড Pile threads are bound alternately. Yeah, alternately ke ache. The plain shading of the ground ends is so arranged that the binding position of each pile thread is covered by the stack three ply ends. Mane hocche je ekhane ei je pile ta actually pile ta covering kora thake. Pile ta actually baire theke dekha jay. Tarpore dekho je pile er je interlacement ta eta three folded nichei thake. Three folded nichei thake. Pile ta baire theke ar dekha jay na. So এটা হচ্ছে এটা আর হচ্ছে the bend or knuckle of the pile is thus protected and the liability of the tubs rolling or moving out position is avoided এই কারণে হচ্ছে ওই যে তোমরা যেটা বলছিলা যে বের হয়ে যাবে এই কারণে আর বের হয়ে যাবে না কারণ হচ্ছে যেহেতু এটা গাইড করা থাকে উই থ্রি প্লাই দিয়ে ইউজুয়ালি অল দি ওয়েভ ইজ অ্যালাইক মানে একই রকম ওয়েভ সুতা ইউজ করব কিন্তু সাম ফাইন কোয়ালিটি আচ্ছা বুঝছো ফাইন কোয়ালিটি চাইলে তো আমরা কাউন্ট চেঞ্জ করেই নিব অথবা ডিফারেন্ট কালার যদি ইউজ করি তাহলে ডিফারেন্ট কালারে ওয়েভটি ইনসার্ট করব সেটা কোনো সমস্যা না আচ্ছা তাহলে মোটামুটি সিঙ্গেল শাটল প্রিন্সিপাল তার মানে এই কাপড়টা এই স্ট্রাকচারটাকে আমরা মোকিউটি স্ট্রাকচার বলবো আর এটা হচ্ছে সিঙ্গেল শাটল প্রিন্সিপালে তৈরি হলো সেটা আমরা করলাম আমরা ডাবল শাটল প্রিন্সিপালে আজকে আর না যাই হ্যাঁ নেক্সট দিন না হয় আমরা আলাপ করব ঠিক আছে জি স্যার জি স্যার সিঙ্গেল শাটলের মধ্যে যত রকমের পসিবিলিটি আছে আমি সবকিছু অ্যারেঞ্জ করে দিছি আলাদা করে অ্যারেঞ্জ করা আছে আমরা ডাবল শাটলটা নিয়ে নেক্সট দিন অল্প সময় লাগবে ওটা দেখে নিব না তাহলে এই পর্যন্তই থাকলো ঠিক আছে সবাইকে ধন্যবাদ হ্যাঁ জি স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার লেকচারটা আমি আগে আপলোড করে দিছিলাম তোমরা দেখে নিও জি স্যার স্যার ভিডিওটা কি দেওয়া হবে স্যার ওই খালি পুরোটাই নাই তো ইয়া হচ্ছে না কেন
বুঝিনা স্যার ওই ফাইলে ফিগারগুলো নাই শুধু লেখাগুলো আছে না না শুনো ওই যে আজকে অ্যাড করছি আজকে 11:30 12টার দিকে পাঠাইছি 11টার দিকে 11টার দিকে মানে মতলব যে আজকে দাও হইছে ভিডিওটা আপলোড করলে একটু উপকার প্রথমে ওয়্যার ফাইল আছে পরে ফেস টু ফেস ফাইল আছে ঠিক আছে স্যার স্যার ভিডিওটা কি দেওয়া হবে ভিডিওগুলো রাখতেছি আসলে এটা প্রয়োজন সাপেক্ষে আর কি আপাতত দিচ্ছি না আপাতত রেকর্ডিং করে রেখে দিচ্ছি আর কি যদি ফিউচারে প্রয়োজন পড়ে তখন তোমাদেরকে দিব না অসুবিধা নেই জি স্যার অবশ্যই স্যার ঠিক আছে আজকে শোনাই আমরা গেলাম।